हेलो फ्रेंड्स ऑनलाइन टेक इनफॉरमेशन चैनले আপনাদের সকলকে জানাই স্বাগতম আমি নাজমুস আজ ইতিমধ্যে সকল রাজ্য এবং দেশবাসীর জন্য রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এসেছে একদম লেটেস্ট আপডেট এবং এর সাথে রয়েছে আজ আরো একটি বড় খবর বিগত পরশু থেকে যখন হাওড়ার একাধিক এলাকাগুলি যখন উত্তপ্ত হয়েছে কড়াভাবে অবস্থান নিল প্রশাসন ঠিক এই সময়তেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে রয়েছে বড় ঘোষণা বলা হচ্ছে পয়গম্বর বিতর্কে হাওড়ার পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠেছে এই অশান্তির ঘটনায় আবারও কড়া পদক্ষেপ করলো নবান্ন হাওড়ার উত্তেজনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে দুই এডিজি পদমর্যাদার আধিকারিককে নেতৃত্ব দশজনের শীর্ষ আধিকারিককে নিয়ে বিশেষ দল তৈরি করলো স্বরাষ্ট্র দপ্তর তাদের ঘটনাস্থলে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে হাওড়া জেলা পুলিশ হাওড়ার পুলিশি ব্যবস্থা খতিয়ে দেখতে নেতৃত্ব দেবেন এডিজি আইজি নীরজ কুমার সিং শুধু তাই নয় অন্যদিকে আবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে নেওয়া হয়েছে আরও একটি বড় পদক্ষেপ আগামী সোমবার পর্যন্ত বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা হাওড়ার একাধিক এলাকাগুলিতে একই সাথে আরও কড়া হচ্ছে প্রশাসন যেখানেই উত্তেজনা সৃষ্টি হবে সেখানে কড়া পদক্ষেপ নেবে এবার প্রশাসন ইতিমধ্যে একাধিক এলাকায় 144 ধারা জারি করা হয়েছে প্রশাসনের তরফ থেকে অন্যদিকে আবার ফাঁদে পা দেবেন না আবেদনে তহা সিদ্দিকী নবীকে নিয়ে বিজেপি সাসপেন্ড হওয়া মুখপাত্র নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে আজ উত্তপ্ত বাংলা ঘটনা প্রবাহের প্রেক্ষিতে এবার মুখ খুললেন ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকী হাওড়া হিংসার বন্ধের আবেদন জানিয়ে পুলিশ প্রশাসনের কাছে তার দাবি অশান্তি সৃষ্টিকারীদের গ্রেপ্তার করুন বিক্ষোভকারীদের শান্ত হবার আবেদন জানিয়েছেন তহা সিদ্দিকী নিশানা করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদিকে পরিস্থিতি সামাল দিতে যখন কড়া মুখ্যমন্ত্রী অন্যদিকে অশান্তির জেরে হাওড়া পুলিশের ব্যাপক রদবদল নবান্নে উচ্চ পর্যায়ে বৈঠক মুখ্য সচিবের প্রায় লাগাতার অশান্তির জের এবার কড়া হলো নবান্ন হাওড়া সিটি পুলিশের কমিশনারকে সরিয়ে দিল রাজ্য প্রশাসন দীর্ঘদিন ওই পদে দায়িত্ব সামলে এসেছেন সি সুধাকর এবার তার জায়গাতে দায়িত্ব দেওয়া হলো প্রবীণ কুমার ত্রিপাঠীকে শুধু তাই না এর সাথেই জানানো হচ্ছে হাওড়া পরিস্থিতি মোকাবেলায় আরো কঠোর রাজ্য 10 পদস্থ পুলিশ আধিকারিকদের নিয়ে বৈঠক তৈরি হলো নতুন করে একই সাথে আবার গত দুদিন আন্দোলনের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে অন্যদিকে বিভিন্ন এলাকা উত্তেজিত সৃষ্টি হয়েছে ঠিক এই মুহূর্তে আবার কোনো কোনো এলাকায় হিন্দু মুসলিম লড়াইয়েরও ব্যাপারটি উঠে এসেছে কেউ দাবি করছে আরএসএস এর তরফ থেকে করা হচ্ছে কেউ দাবি করা হচ্ছে না বিজেপির তরফ থেকে করা হচ্ছে আবার কেউ বলা হচ্ছে কিছু উগ্র হিন্দুরা এমনটাই করেছে তবে পরিস্থিতি খতিয়ে দেখে মুখ্যমন্ত্রীর একের পর এক কড়া পদক্ষেপ কড়াভাবে দায়িত্ব দিয়েছে পুলিশ প্রশাসনকে ইতিমধ্যে জারি করা হয়েছে 144 ধারা বিভিন্ন এলাকায় কারফিউ ঘোষণা করা হয়েছে রাজ্যের প্রশাসনের তরফ থেকে পরিস্থিতি সামাল দিতেই একের পর এক কড়া পদক্ষেপ শুধু পশ্চিমবঙ্গই নয় এই প্রতিবাদের জের ভারতের বিভিন্ন প্রান্তে অন্যদিকে আবার হযরত মুহাম্মদকে নিয়ে মন্তব্যের প্রতিবাদের জের রাঁচিতে মৃত দুই বিক্ষোভকারী আহত 10 আরো একটি বড় খবর আরো ভয়ঙ্কর করোনা পশ্চিমবঙ্গে আবারও লকডাউন সম্ভাবনা রাজ্যে হুহু করে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে কোভিড আক্রান্ত সংখ্যা 100 পেরিয়ে গিয়েছে 107 জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে প্রাণহানি ঘটনা না ঘটলেও রাজ্যে করোনার অ্যাক্টিভ কেস এবং পজিটিভিটি রেট বাড়ছে এভাবেই চলতে থাকলে রাজ্যে ফের আতঙ্কর পরিবেশ তৈরি হবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা করোনা মোকাবেলায় রাজ্যে ফের আংশিক লকডাউন জারি করা হতে পারে বলে আশঙ্কা এদিকে আবার গৃহবন্দী করা হলো বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে তার নিউ টাউনের বাড়ির সামনে গার্ডরেল বসিয়ে পুলিশ মোতায়েন করা হয়েছে আজ সুকান্তর পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল হাওড়ায় সেই মতো তিনি নিজের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে করে বাড়ি বের হচ্ছিলেন কিন্তু সেখানেই আজ জারি রয়েছে 144 ধারা তাই পুলিশ তাকে বাধা দিলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর মধ্যে হাতাহাতিও লেগে যায় তো ফ্রেন্ডস এই ছিল মূলত আজকের আপডেট এই আপডেটগুলির মধ্যে আজকের কোন আপডেটটি আপনার কাজে লাগবে বলে মনে হয় অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আগামী দিনে আপনার জেলার আপনার এলাকার যোজনা প্রকল্প সম্পর্কিত কোন আপডেট যদি জানতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই আপনার জেলার বা ব্লকের নামটি লিখে জানাবেন আমাদের সাথে থেকে আগামী ভিডিওতে লেটেস্ট আপডেটগুলি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে রাখবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং